বাতিগুলো নিভে যাবে খুব ধামাকা সেল হবে, কিন্তু ম্যাভিক মিনি যারা চিনেন বা ম্যাভিক মিনি যারা হচ্ছে ইউজ করতেছে তারা জানে ম্যাভিক মিনির মতো একবার এই ড্রোনটা, এবং এটা কিন্তু ব্রাশলেস মোটর এটাতে ইউজ করা হয়েছে, এখানে দেওয়া আছে অটো রিটার্ন সাইন। ড্রোনটা আপনি অনেক দূরে পাঠিয়ে দিয়েছেন, ধরেন এই ড্রোনটাকে আপনি অনেক দূরে পাঠিয়ে দিয়েছেন, অনেকে বুঝতে পারে না জিনিসগুলো, সো ড্রোনটা আসলে ফেরত আসবে কিভাবে, আপনারা যখন এই যে রিটার্ন টু হোমে প্রেস করবেন এটা কিন্তু আবার আগের জায়গায় আপনার বাসা যেখান থেকে আপনি ফ্লাই করেছিলেন ওইখানে ল্যান্ড করবে এসে। এটা কিন্তু ফোর ডিআরসি ব্র্যান্ডের, ফোর ডিআরসি ইজ এ গুড ব্র্যান্ড যারা জানেন, 2023 সালে F11 এটা হচ্ছে F11 অবশ্যই এটার মধ্যে হচ্ছে 1 কিলোমিটার আপনি রেঞ্জ পাবেন, 1 কিলোমিটার তার আশেপাশে রেঞ্জ পাবেন। ZD6 Pro কম বাজেটের মধ্যে এটা খুব পাওয়ারফুল একটা ড্রোন, আমাদের কিন্তু পাশে রিপেয়ার স্টেশন আছে, আমরা শেষের দিকে দেখাবো ড্রোনে কোনো সমস্যা সে ক্ষেত্রে আপনি থেকে রিপেয়ার করে আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন। এটা হচ্ছে S1S মডেলের ড্রোন, এর প্রাইসটা হচ্ছে মাত্র 4500 টাকা। দেখেন লাইটিংটা কিন্তু জোস। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ড্রোনের কালেকশন, হুরে বক্স থেকে কিন্তু আপডেট প্রাইসে ড্রোনের কালেকশনগুলো দেখানোর ট্রাই করবো, আর সব থেকে সাহায্য করবে স্বপ্নিল ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাদিম ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কী কী ড্রোনের কালেকশন নিয়ে আসছেন আজকে? আজকে ভাই দেখতেছেন অনেক অনেক কালেকশন আমাদের, এখানে অনেক কালেকশন আছে, তারপরে ওইখানেও অনেক কালেকশন আছে। আচ্ছা, তো সবগুলো তো একসাথে দেখানো সম্ভব না, বাট আমাদের একবার নতুন 2023 সালের শেষের দিকে আমরা চলে আসছি, কিছু মডেল আছে 2024-এর। আচ্ছা, তো একবারে নতুন যে মডেলগুলো আছে GPS সহ এবং GPS ছাড়া, অনেকে হচ্ছে ড্রোন কিনতে পারছিল না মাঝামাঝি বাজেটের, যারা হচ্ছে 20-25-এর মধ্যে ছিল, সো তাদের জন্য আমরা খুব ভালো ভালো কিছু ক্যাটাগরির ড্রোন নিয়ে আসছি, সবগুলো ড্রোন আজকে আমি দেখাবো আপনাদেরকে। ইনশাআল্লাহ সবগুলো ড্রোনের কালেকশন দেখবো, তার আগে শপের লোকেশনটা ক্লিয়ার করে দেন। আজকে আমাদের আমাদের শপের লোকেশনটা হচ্ছে মধ্যপাড়ার লিং রোডে, একবারে প্রাণারাফেল যে লিংটা আছে এটার অপোজিটে, আর ডিটেল অ্যাড্রেসটা হচ্ছে 131/1 গ মধ্যপাড়া ঢাকা 1212। ওকে, তো আজকে আমাদেরকে শুরু করতে যাচ্ছেন কোন ড্রোনটা দিয়ে? আজকে আমরা শুরু করবো এই পাশ থেকে, একটু কম দামি যেগুলো আছে। আচ্ছা আচ্ছা, কম দাম থেকে আমরা একেবারে প্রফেশনাল মোটামুটি সেম ফাংশন একই থাকবে। হ্যাঁ, আজকে আমাদের মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই ড্রোনগুলো, এই তিন চারটা ড্রোন আছে, এগুলো হচ্ছে আমাদের GPS ড্রোন, আর আমরা এখান থেকে শুরু করে আসি। সো প্রথমে আমরা দেখি যে এই ড্রোনটা, এটা হচ্ছে F189 ড্রোন, এটা হচ্ছে 2022-এর শুরুর দিকে লঞ্চ হয়েছিল। আচ্ছা, সো এই পুরো বছরটা জুড়ে এই ড্রোনটা উড়েছে, চলেছে ভালো। আর এটা কিন্তু আপনার GPS নেই, বাট এটার মধ্যে হচ্ছে আমাদের যে গিম্বেল বলি আমরা যেটা, অর্থাৎ রোটেটেবল, রিমোট থেকে আপনি চাইলে রোটেট করতে পারবেন, রিমোট থেকে রোটেট করা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সার্ভো কন্ট্রোল করা যায়, মানে আপনার রিমোট থেকে এখানে বাটন আছে, দেখেন এখানে দেওয়া আছে ক্যামেরা টিল্ট করার জন্য আপ ডাউন। আচ্ছা, তো এখানে প্রেস করার মাধ্যমে আপনার এই ক্যামেরা রোটেট হবে, রোটেট করে যাবে রিমোট দিয়ে, রোটেট হবে। আর এটা কত দূর যাবে, এটা হচ্ছে আপনার মোটামুটি টয় ক্যাটাগরি যে ড্রোন গুলো আছে বা হচ্ছে GPS ছাড়া সবগুলো ড্রোনই আমাদের বা পুরো বাংলাদেশ যেগুলো চলতেছে সবগুলোই প্রায় আপনার 90-100 ফিট যাবে, অর্থাৎ 9-10 তলা বিল্ডিং এর মতো যাবে। রেঞ্জ কিরকম পাওয়া যাবে, এটা রেঞ্জ হচ্ছে অন এভারেজ 200 মিটার রেঞ্জ এটা। আচ্ছা, ওকে, তো এবার হচ্ছে তারপরটাতে চলে আসি। আর এই যে ড্রোনটা দেখতেছেন এটা এবং হচ্ছে এটার মধ্যে কি কি পার্থক্য আমি একটু বলতেছি একটু পরে। আচ্ছা, এটা হচ্ছে ছোট ড্রোন, এটা হচ্ছে বড় ড্রোন, আর অলমোস্ট স্টেবিলিটি এবং হচ্ছে আদার যে অবস্টাকল অ্যাভয়েডেন্স গুলো আছে অলমোস্ট সেম, এটা হচ্ছে অবস্টাকল অ্যাভয়েডেন্স সেন্সর। আচ্ছা, সো এটার মাধ্যমে সে চারিদিকে দেখবে এবং কোথাও ক্র্যাশ করবে না, বাড়ি খাবে না। আর এটা যেটা আছে সেন্সর, এটা দিয়ে সে এক জায়গায় স্টেবল থাকবে, স্টেবল থাকবে। হ্যাঁ, এই ড্রোনটা ফুলি স্টেবল এবং হচ্ছে আপনারা যেটা বললাম ক্যামেরা টিল করতে পারবেন এখান থেকে, রিমোটের আপ ডাউন প্রেস করার মাধ্যমে। আচ্ছা, ক্যামেরা টিল করতে পারবেন রিমোট থেকে, সো গিম্বেলের মতো কাজ করবে। ওকে, এই ড্রোনটা হচ্ছে চারিদিক থেকে আপনি অবস্টাকল অ্যাভয়েডেন্সটা পাচ্ছেন, পিছনে বাড়ি খাবে না, সামনে পেছনে সব দিকে একবারে 100% পারফেক্ট। আর এই ড্রোনটা হচ্ছে পেছনে সেন্সর নাই, বাট ডানে বামে এবং সামনে সেন্সর দেওয়া আছে, সো পিছনে বাড়ি খেতে পারে। আচ্ছা আচ্ছা, সো এটার মধ্যে পার্থক্য। আর এটার প্রাইসটা আমরা বর্তমানে রাখতেছি F189, এটার প্রাইসটা বর্তমানে হচ্ছে 7500 টাকা, আর এটা যেটা আছে এটার প্রাইস হচ্ছে 8500 টাকা। সো আমাদের কাছে যারা আসবেন তাদের মডেলটা ভাইয়া, এটা হচ্ছে F184, হ্যাঁ F189, F184। বাট যারা নাদিম ভাই চ্যানেল থেকে আসতেছেন আমাদেরকে অবশ্যই রেফারেন্স দিবেন, রেফারেন্স দিলে আমরা অবশ্যই অবশ্যই কিছুটা অন করে ট্রাই করব 100%। সো এবার আমরা চলে এসেছি পরের ড্রোনগুলোতে। আচ্ছা,
সো এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে S6 mini S6 mini এটা জাস্ট হচ্ছে কি কয়েকদিন হয় লঞ্চ হয়েছে এটা 2024 এ আশা করতেছি খুব ধামাকা সেল হবে আচ্ছা আমরা খুব বেশি এটাতে মানে স্টক আমাদের নেই তাও দুই কার্টনের মতো আছে আচ্ছা সো এটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই ড্রোনটা ড্রোনটা কিন্তু অনেক চমৎকার হ্যাঁ এটা কিন্তু ডিজে Mavic mini যারা জানেন বা Mavic mini যারা হচ্ছে ইউজ করতেছে তারা জানে Mavic mini এর মতো একবারে ড্রোনটা ডিজাইন করা হয়েছে আচ্ছা সো দেখেন কতটা কম্প্যাক্ট এবং এটা কিন্তু ব্রাশলেস মোটর এটাতে ইউজ করা হয়েছে যে ড্রোনগুলো আগে দেখালাম ওগুলো হচ্ছে কোল্ডলেস মোটর আর এটা হচ্ছে ব্রাশলেস মোটর সো ব্রাশলেস মোটরে কোনো গিয়ার থাকে না সো নষ্ট হওয়ার কোনো চান্সেস থাকে না মানে লং লাস্টিং করে হ্যাঁ আর আগে যে ড্রোনগুলো দেখালাম সবগুলো হচ্ছে 10 থেকে 12 মিনিটের মতো ফ্লাই টাইম আর এটা হচ্ছে 15 মিনিটের বেশি আশা করি আপনারা পাবেন সিঙ্গেল ব্যাটারি থাকবে হ্যাঁ আমি যেগুলো ড্রোনগুলো দেখাচ্ছি আজকে সবগুলো সিঙ্গেল ব্যাটারি প্রাইস বলতেছি এবং সিঙ্গেল ব্যাটারি বাট যাদের ব্যাটারি এক্সট্রা লাগে আপনারা চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা সো এই হচ্ছে এর ব্যাপার এটার মধ্যে হচ্ছে জিপিএস আছে সো আমি রিমোটটা একটু দেখাই আপনাদের দেখেন আচ্ছা যে কোনো ড্রোনের ফাংশন বুঝতে হলে রিমোট দেখতে হবে এই যে এখানে আছে জিপিএস ঠিক আছে সো S1 S mini এটার মধ্যে জিপিএস আছে আমরা এটা মধ্যে বুঝতে পারলাম জিপিএস আছে অটো রিটার্ন এই যে এখানে দেওয়া আছে অটো রিটার্ন সাইন ড্রোনটা আপনি অনেক দূরে পাঠিয়ে দিয়েছেন ধরেন এই ড্রোনটাকে আপনি অনেক দূরে পাঠিয়ে দিয়েছেন অনেকে বুঝতে পারে না জিনিসগুলো সো ড্রোনটা আসলে ফেরত আসবে কি হবে আপনারা যখন এই যে রিটার্ন টু হোমে প্রেস করবেন এটা কিন্তু আবার আগের জায়গা আপনার বাসা যেখান থেকে আপনি ফ্লাই করেছিলেন ওইখানে ল্যান্ড করবে এসে এত সিস্টেম মানে এত আধুনিক সিস্টেম করা হয়েছে এত কম দামের মধ্যে আসলে এখন এই ড্রোন কিন্তু পাওয়া যাচ্ছে মানে ড্রোন হারানোর কোনো ভয় নাই এখন একটা সময় আমরা ডিজিআই কিনতাম অনেক টাকা দিয়ে বাট এখন এই ড্রোনগুলোতে এই ফিচারগুলো অ্যাভেলেবল আচ্ছা 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 আর এটা ক্যামেরাটি কিন্তু খুব স্মুথলি আপনি কন্ট্রোল করতে পারবেন রিমোট থেকে গিম্বেলের মতো করা যাবে আর কি রোটেট এটাতে কোনো 3 এক্সিস গিম্বেল নাই বাট এটা হচ্ছে ক্যামেরাটা রোটেটেবল আচ্ছা ঠিক আছে হচ্ছে এটার প্রাইস আমরা বর্তমানে যেটা অফার করতেছি এটা অফার প্রাইসটা হচ্ছে বর্তমানে 19,500 টাকা সো আপনার চ্যানেল থেকে যদি আসে সে একই কথা অবশ্যই আমরা ডিসকাউন্ট দিব তো আমরা এখন দেখবো হচ্ছে এই ড্রোনটা এটা কিন্তু 4DRC ব্র্যান্ডের 4DRC ইজ এ গুড ব্র্যান্ড যারা জানেন 4DRC অনেক অনেক ধরনের ড্রোন বিল্ড করতেছে বর্তমানে ম্যানুফ্যাকচার করতেছে 4DRC এর খুব ওয়েল নোন একটা ব্র্যান্ড যেটা হচ্ছে 2023 সালে F11 এটা হচ্ছে F11 আচ্ছা আচ্ছা এটা বক্সটা দেখতে হচ্ছে এরকম দেখেন কতটা কম্প্যাক্ট আপনি ক্যারি করতে পারবেন কম্প্যাক্ট ভাবে এই যে আপনার আছে লেগ স্ট্যান্ড গুলো আছে এগুলো কিন্তু নিচে একটা বক্স দেয়া থাকবে খুব সুন্দর একটা বক্স ক্যারিং বক্স থাকবে এবং এই স্ট্যান্ড গুলো আপনি সুন্দর খুলে পাঁচ করে রাখতে পারবেন আচ্ছা সো এই স্ট্যান্ড সহ সবকিছু কিন্তু এই ব্যাগটার মধ্যে আসলে জায়গা হয়ে যাচ্ছে বা এই ব্যাগটা আপনার আসতেছে এটার সাথে ওকে সো এই ড্রোনটা যারা নিতে যাচ্ছেন এটা কিন্তু একটা ব্র্যান্ড ড্রোন এটাতে জিপিএস রয়েছে হ্যাঁ অবশ্যই এটার মধ্যে হচ্ছে 1 কিলোমিটার আপনি রেঞ্জ পাবেন 1 কিলোমিটার তার আশেপাশে রেঞ্জ পাবেন তারপর হচ্ছে যেটা বললাম একটু আগে রিটার্ন টু হোম অপশন আছে দেখেন মানে যেখান থেকে ফ্লাই করছে ওখানে আবার রিটার্ন আসবে অটোমেটিক চলে আসবে এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন এখানে জিপিএস অন অফ আছে তারপর হচ্ছে ক্যালিব্রেশন করার জন্য সুইচ আছে মানে আর এখানে হচ্ছে আমাদের ক্যামেরা টিল্ট করার জন্য দুটো সুইচ দেওয়া আছে সো এই জিনিসগুলো আসলে সবগুলোই একই ড্রোন মানে কাছাকাছি ড্রোন অপশনগুলো কাছাকাছি বাট এটা হচ্ছে ব্র্যান্ড আচ্ছা এটা হচ্ছে 4DRC ব্র্যান্ড সো ব্র্যান্ড ভ্যালু আছে আপনারা জানেন তো একই অপশন সবকিছু এক জাস্ট হচ্ছে ব্র্যান্ড আলাদা এবং দেখতে এটা হচ্ছে আলাদা সো এটার প্রাইস হচ্ছে 20,000 টাকা আমরা অফার করতেছি আপনার চ্যানেল থেকে আসলে অবশ্যই কম রাখবো ওকে সো আমরা নেক্সট ড্রোনটাতে চলে যাচ্ছি সো এইটা হচ্ছে খুব ভালো একটা ড্রোন ZD6 Pro কম বাজেটের মধ্যে এটা খুব পাওয়ারফুল একটা ড্রোন এবং খুবই রিলায়েবল একটা ড্রোন ZD6 Pro এটা ওভাবে কোনো ব্র্যান্ড হয় না বাট এটা মডেল হিসাবে আসে সো এই ZD6 Pro আমি নিজেও ফ্লাই করেছি কয়েকবার আমার চ্যানেলও রিভিউ করা হয়েছে আচ্ছা সো যারা নিতে চাচ্ছেন একটা রিলায়েবল ড্রোন এটা নিতে পারেন এবং এটা যেই ক্যামেরাটা আছে খুব ভালো লেভেলের ক্যামেরা আচ্ছা খুব সুন্দরভাবে রোটেট করা যায় হ্যাঁ ফুল এইচডি ক্যামেরা আচ্ছা আর এটা হচ্ছে 1 কিলোমিটার মতো রেঞ্জ পাবেন 1 কিলোমিটার রেঞ্জ আগেরগুলোর মতোই আচ্ছা বাট এটা হচ্ছে খুব রিলায়েবল একবার আপনি যেখান থেকে ফ্লাই করবেন ঠিক ওই জায়গাটাতে এসে ল্যান্ড করবে ওই জায়গাতে এসে ল্যান্ড করবে এবং এটা নিচে কিন্তু ক্যামেরা দেওয়া আছে অপটিক্যাল ফোর সেন্সর ক্যামেরা থাকবে এটা আপনি ইনডোরে উড়তে পারবেন খুব স্মুথলি সো এটার একটা প্রবলেম আমি বলে দিব সেটা হচ্ছে এটা কিন্তু সবগুলো ফোনে সাপোর্ট করে না তো যখন আপনারা যেখান থেকে নেন আপনারা দেখে নেবেন যে আসলে আপনার ফোনটাতে সাপোর্ট করতেছে কিনা খুব স্পেসিফিক ফোনগুলোতে এটা সাপোর্ট করে আপনারা নেওয়ার আগে একটু দেখে শুনে নেবেন যে আপনার ফোনটাতে সাপোর্ট করে যদি সাপোর্ট করে তাহলে আপনি অবশ্যই এটা নেবেন আর এটার প্রাইস একটু কম আছে এটার প্রাইসটা আমরা বর্তমানে 17,000 টাকা অফার করতেছি আচ্ছা খুব স্লাইটলি কিছু কম রাখা যাবে আপনার যদি চ্যানেল থেকে আসে তো আমরা এখন দেখবো হচ্ছে নতুন এই ড্রোনটা এটা আমাদের নতুন ভার্সন এটা মডেলটা হচ্ছে আমাদের S181 ড্রোন আচ্ছা
সো S181 এর মধ্যে সবকিছু আছে, সবগুলো ফিচারই অ্যাভেলেবল। আমরা আগে যে ড্রোনগুলো দেখেছিলাম ওটার মধ্যে কিন্তু অবস্টাকল অ্যাভয়েডেন্স ছিল না, বাট এটার মধ্যে অবস্টাকল অ্যাভয়েডেন্স আছে, প্লাস এটা কম প্রাইসে পাচ্ছেন। সো এটা 1 কিলোমিটার যেতে পারে, এটার রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটার উপর উঠতে পারে, হচ্ছে প্রায় 15-20 তলা বিল্ডিং এর মতো। আর এটাতে হচ্ছে অবস্টাকল অ্যাভয়েডেন্স সেন্সর আছে, রিটার্ন টু হোম আছে, হ্যাঁ জিপিএস সিস্টেম তো অবশ্যই আছে। সো এটা আমরা এখন যে প্রাইসটা অফার করতেছি সেটা হচ্ছে মাত্র 16,500 টাকা। আদার ড্রোনগুলো কিন্তু 18,000-20,000 টাকার মধ্যে, বাট উপরে সেন্সর কিন্তু নাই, অবস্টাকল অ্যাভয়েডেন্স। ওগুলোর সাথে আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি কিও দিচ্ছে? হ্যাঁ, আমাদের কিন্তু পাশে রিপেয়ার স্টেশন আছে, আমরা শেষের দিকে দেখাবো। আপনি যে নিজস্ব রিপেয়ার শপ আছে? নিজস্ব রিপেয়ার সেন্টার। আপনারা যদি ভাই কেউ ড্রোনে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি আপনাদের থেকে রিপেয়ার করা যাবে? হ্যাঁ, 100% আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন। আর আমাদের ড্রোনের গ্যারান্টি এবং ওয়ারেন্টি সম্পর্কে বলতেছি, আমাদের কাছ থেকে যদি কেউ ড্রোন নেয়, আমাদের সবগুলো সব ড্রোনের সাথে প্রায় 7 দিনের আপনারা হচ্ছে 100% রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আচ্ছা। আর হচ্ছে 30 ডেজের আমাদের ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন। অর্থাৎ আমি একটু বুঝিয়ে বলি, যদি আপনার ড্রোন নষ্ট হয়ে যায়, মানে আপনি ক্র্যাশ করেন না, কিছু করেন না, বাট ড্রোনটা নষ্ট হয়ে গেছে, যেটা যেভাবে কাজ করার কথা ওইভাবে কাজ করতেছে না, আমাদেরকে ফোন দিবেন, এসে নতুন একটা ড্রোন নিয়ে চলে যাবেন। আর যদি আপনি ক্র্যাশ করে ভেঙে ফেলেন বা কোনো প্রবলেম হয়, ক্র্যাশ করার কারণে পানিতে পড়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা একবারে ফ্রিতে সার্ভিস করে দিব। আর যদি কোনো পার্টসের টাকা লাগে সেইটা আপনারা হয়তো প্রোভাইড করতে হবে। সো আমরা এখন খুবই লুক্রেটিভ একটা ড্রোনের কথা বলবো, যেটা হচ্ছে S1S ড্রোন। আপনারা অনেকে হচ্ছে ড্রোন কিনেন, কিন্তু ড্রোন কেনার পর ক্র্যাশ করার পর যেটা হয় যে আপনাদের মোটরগুলো ড্যামেজ হয়ে যায় বা পিনিয়াম গিয়ার নষ্ট হয়ে যায়। সো যারা একটা রিলায়েবল ড্রোন খুঁজতেছেন, আপনারা ইনডোরে উড়াবেন বাট যাতে নষ্ট না হয়, তো আপনাদের জন্য এই ড্রোনটা আমরা অফার করতেছি। এটা হচ্ছে S1S মডেলের ড্রোন। S1S, হ্যাঁ, এটাতে কোনো জিপিএস নেই, সো দ্যাট এটা হচ্ছে একটা ইনডোর ড্রোন। আর ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে, সো দ্যাট আপনারা হচ্ছে এফিসিয়েন্সিটা ভালো পান। আর এটা ফ্লাই টাইমটা হচ্ছে 14-15 মিনিটের মতো, 14-15 মিনিট, হ্যাঁ। রেঞ্জ হচ্ছে অন এভারেজ 150-200 মিটারের মতো। আচ্ছা, ঠিক আছে। এটা কত দূর উপর উঠবে? এটা হচ্ছে প্রায় আপনার 10 তলা বিল্ডিং এর মতো উপর উঠবে, যেটা হচ্ছে 100 ফিট। সো এটাতে আপনার নিচেও সেন্সর দেওয়া আছে, খুবই স্টেবল, এটা খুবই স্টেবল। অপটিক্যাল ফ্লো সেন্সর দেওয়া আছে, আপনার অবস্টাকল অ্যাভয়েডেন্স বা ওএস সেন্সর দেওয়া আছে, চারদিকে সে দেখে কোথাও ধাক্কা খাবে না, সো এটা চারদিকে দেখতে পারে। আর এটাতে যেটা আছে রিমোটে, আমরা একটু দেখি। সো রিমোটে জাস্ট হচ্ছে আপনার এখান থেকে ক্যামেরা রোটেট করতে পারবেন, এই যে এখানে ক্যামেরা রোটেটের সাইন দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমাদের আয়ার, আয়ার মানে হচ্ছে আমাদের যে অবস্টাকল অ্যাভয়েডেন্সটা আছে এটা অন করার সিস্টেম। আচ্ছা, জাস্ট জিপিএস ছাড়া এই ড্রোনটার মধ্যে সব কিছুই আছে। ওকে, এটার প্রাইসটা? এটার প্রাইসটা হচ্ছে একটু কম, এটার প্রাইসটা মাত্র 12,500 টাকা। আমরা 12,500 বর্তমানে, হ্যাঁ, ঠিক আছে। সো এখন চলে আসে একবার টয় ক্যাটাগরি, যেগুলো আছে টয় ক্যাটাগরি অনেকগুলো ড্রোন আমাদের আছে, আপনাদের চ্যানেল আগেও আমরা কয়েকবার রিভিউ করেছিলাম। সো আমি একটু আপডেট প্রাইসটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস একটা মডেল, যেটা 2021 সালে শুরু হয়েছিল। আচ্ছা, এটার মডেলটা হচ্ছে E525 অনেকে বলে, আবার E88 বলে, একই ড্রোন, জাস্ট হচ্ছে সাপ্লাই আলাদা। আচ্ছা, সো এই ড্রোনটা হচ্ছে নিচে কোনো সেন্সর নেই বাট ক্যামেরা আছে, এটা কোনো সেন্সর না, ড্রোনটা এক জায়গায় থাকবে না, একটু এদিক সেদিক হবে, বাট আপনাকে কন্ট্রোল করে নিতে হবে। ওকে, আর সামনে যে ক্যামেরাটা আছে এগুলো হচ্ছে 1920x1080p, আর এটা হচ্ছে 720p। আচ্ছা, সো এই ড্রোনটা আপনি উড়াবেন এবং হচ্ছে কোনো সেন্সর নাই, বাট যারা টয় গ্রেডের মধ্যে কম দামে নিতে চাচ্ছেন শখ পূরণের জন্য, খুব ভালো একটা ড্রোন। এটার প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে মাত্র 4,500 টাকা। মাত্র 4,500 টাকা, হ্যাঁ। এবার আমরা দেখবো হচ্ছে এটা চাইতে একটু ভালো প্রোডাক্ট। সো একই প্রোডাক্ট, কাছাকাছি প্রোডাক্ট, জাস্ট এটার মধ্যে হচ্ছে আমাদের সেন্সর দেওয়া আছে, সেন্সর আছে, হ্যাঁ দেখেন, এই বাম পাশে, ডান পাশে এবং সামনে সেন্সর দেওয়া আছে, আর পেছনে কোনো সেন্সর নাই, সো পেছনের পাশটা কিন্তু আনপ্রোটেক্টেড। আচ্ছা, আর এই দুইটা ড্রোনই কিন্তু ফ্লাই টাইম প্রায় সেম, ফ্লাই টাইমটা হচ্ছে 10 মিনিটের আশেপাশে। আচ্ছা, ঠিক আছে, মানে সিঙ্গেল ব্যাটারি। আর রেঞ্জটা আমি একটু বলে দিই, এই সবগুলো ড্রোনই রেঞ্জ, মানে এই কোয়ালিটির যে ড্রোনগুলো আছে এগুলো রেঞ্জ হচ্ছে 150-200 মিটারের মতো, আর 10 তলা উপরে পর্যন্ত যাবে। ওকে, এটার প্রাইস থাকবে? এটার প্রাইস হচ্ছে 4,500, এটার প্রাইসটা হচ্ছে 5,500। 5,500 মাত্র। এখন আমরা চলে আসবো একটু ভালো কোয়ালিটির ড্রোনে। আচ্ছা, এটা একটু পরে রিভিউ করি, আমরা এদিক থেকে আবার আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের, যারা গড অফ এয়ার চিনেন, গড অফ এয়ার এটার আপডেট ভার্সন, এটা হচ্ছে F190 এবং হচ্ছে XT8। F190 কালার চেঞ্জ হবে এবং জাস্ট একই ড্রোন মডেল চেঞ্জ হয়, XT8 এবং হচ্ছে F190। আচ্ছা, সো এটার মধ্যে আমাদের নিচে ক্যামেরা আছে এবং হচ্ছে সামনে ক্যামেরা আছে। আর এটা সবচেয়ে যেটা বেস্ট দিক সেটা হচ্ছে এটার লাইটিংটা, দেখেন লাইটিংটা কিন্তু জোস, মানে লাইটিংটা খুবই সুন্দর করেছে, ডিজে লাইটের মতো। আর এই ড্রোনটা হচ্ছে অনেক স্টেবল একটা ড্রোন, যারা জানেন না আমি এটা ভিডিওতে ফ্লাই করে দেখাবো একটু পরে, ঠিক আছে। সো এটার প্রাইসটা খুবই কম, এটা মাত্র বর্তমানে 3800 টাকা পাওয়া যাচ্ছে, মাত্র 3800। দুইটা ক্যামেরা, ডাবল ক্যামেরা, হ্যাঁ ডাবল ক্যামেরাতে আপনি মাত্র 3800 টাকা পাচ্ছেন। ওকে,
সো এবার আমরা পরের ড্রোনটা দেখবো, যেটা হচ্ছে F187 ড্রোন। F187 হ্যাঁ, শুরুতে আমি সেই, হ্যাঁ কালারটা সেই, এবং দেখেন একবারে DJI মিনি 3 এর মতো, আচ্ছা ডিজাইনটা একবারে DJI 3 দেখেন মিনি 3 এর মতো একবারে কপি করেছে। আর এই ড্রোনটা দেখানোর আগে আমি এক ফার্স্টের দিকে এই ড্রোনটা দেখিয়েছিলাম, আচ্ছা F189 F184 সেম ড্রোন, সবকিছু সেম, জাস্ট হচ্ছে রোটেট করা যাচ্ছে না, ক্যামেরাটা আপনারা রিমোট থেকে রোটেট করতে পারবেন না, বাট হাত থেকে টিল করতে পারবেন, হ্যান্ড টিল যেটাকে আমরা বলি। সো এটা দেখেন লাইটিংটা কত সুন্দর, এটা অন করার পর লাইটিংটা কিন্তু জোস করেছে, পুরো মিনি 3 এর মতোই করেছে। সো এটাকে আমি সংক্ষেপে একবার বলে দিই, এটা হচ্ছে অবস্টাকেল অ্যাভয়েডেন্স সেন্সর, আপনি কোথাও বাড়ি খাবে না, তারপর হচ্ছে নিচে সেন্সর দেওয়া আছে, এক জায়গায় থাকবে এবং খুবই স্মুথ একটা ড্রোন এটা। সো যাদের বাজেট কম আপনারা চালিয়ে নিতে পারেন, এটা প্রাইসটা বর্তমানে শুধুমাত্র 6,500 টাকা আমরা সেল করতেছি, অনলি 6,500 টাকা। যদি আপনাদের আপনার চ্যানেল থেকে আসে আমাদের এই অফিসে, তাহলে আমরা অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করে দেবো। সো আমাদের লাস্ট কালেকশন হচ্ছে নতুন আমাদের একটা মডেল, এটা হচ্ছে S8000 ড্রোন, S8000 এটা অনেক ক্যাপেবল একটা ড্রোন, S8000 হচ্ছে অনেক ক্যাপেবল একটা ড্রোন, যারা বাতাসের মধ্যে ড্রোন উড়াতে চাচ্ছেন অনেক হেভি উইন্ডে, সো তাদের জন্য এই ড্রোনটা খুব ভালো হবে, এটাতে ভালো পাওয়ারফুল মোটর ইউজ করা হয়েছে, এটা ব্রাশলেস মোটর না বাট কোরলেস মোটর, কিন্তু অনেক পাওয়ারফুল মোটর। আর এটা হচ্ছে আপনারা এখানে টিল পাচ্ছেন, হ্যান্ড টিল না, এটা হচ্ছে আমাদের রিমোট থেকে টিল করা যাচ্ছে, ঠিক আছে। আর এটা এক জায়গায় স্টেবল থাকবে, আপনি যখন উড়াবেন দেখবেন এখানে স্টেবল আছে, এটা আপনার আউটডোর এবং ইনডোর দুই জায়গায় উড়াতে পারেন, যেহেতু এটা হচ্ছে উইন্ড প্রোটেক্টেড। ওকে, আর এটাতে যে সেন্সরটা আছে অপটিক্যাল ফ্লো সেন্সর, আর এখানে কিন্তু অবস্টাকেল অ্যাভয়েডেন্স দেয় নাই, আসো কতক্ষণ ফ্লাই করে, এটা হচ্ছে 14 মিনিটের মতো আপনার আশেপাশে ফ্লাই পাবেন, কতটুকু উপরে উঠবে এটা হচ্ছে অন এভারেজ 10 তলা বিল্ডিং এর মতো উপরে উঠবে, দশতলা বিল্ডিং, যতগুলো গিয়ার ড্রোন আছে নর্মালি 10 তলা বিল্ডিং পর্যন্ত আপনারা রেঞ্জ পাবেন, ঠিক আছে। আর 200 মিটার পর্যন্ত হচ্ছে একদিকে যাবে, আচ্ছা আপনি কিন্তু চারদিকে আসলে রেঞ্জ পাচ্ছেন, যেটা হিসাব করে প্রায় 400 মিটারের মতো, বাট একদিকে লাইন অফ সাইটে 200 মিটার পাবেন। প্রাইস থাকবে এটা, সো এটা প্রাইসটা বর্তমানে 9,500 টাকা আমরা নিচ্ছিলাম, বাট আপনার চ্যানেল থেকে আসলে আমরা 9,000 টাকা এটা অফার করতেছি, অনলি 9,000, মাত্র 9,000 টাকা। সো আমরা এখন হচ্ছে যে ড্রোনগুলো হচ্ছে জিপিএস ড্রোন, শুধুমাত্র ওই ড্রোনগুলো আমরা উড়াবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে ড্রোনগুলো কিরকম। আর জাস্ট এই ড্রোনটা হচ্ছে জিপিএস ছাড়া, যেটা আমি বললাম S1S মডেলের ড্রোন, আচ্ছা। সো এটা আমি দেখাবো আসলে কতটা স্টেবল এবং ব্রাশলেস মোটর সহ কিরকম ফ্লাই করে। সো আমরা এটাকে উড়াবো, ক্যালিব্রেশন করে নিলাম, সো আমি কত সুন্দর মতো হ্যান্ড ল্যান্ডিং করবো, আচ্ছা সামনে পেছনে যেতে পারবে, আর যদি ডিসকানেক্ট হয়ে যায় আবার আগের জায়গায় চলে আসবে, খুবই স্টেবল ব্রাশলেস মোটরের ড্রোন। রিটার্ন বাটন আছে, হ্যাঁ হোম রিটার্ন তো অবশ্যই আছে। ওকে সো আমরা এটা ফ্লাই করে দেখি ইনডোরে, জিপিএস অফ করে দিব, ওকে এখন আমরা ট্রাই করি, সামনে পেছনে যাবে এবং যাবে হচ্ছে 200 ফিটের মতো, প্রায় 200 ফিটের মতো। আচ্ছা কত মিনিট ফ্লাই হবে এটা? হচ্ছে আপনার 14-15 মিনিটের মতো প্রায়, মানে অনেকটা স্টেবল থাকবে, এক জায়গায় অনেক কোন স্টেবল। হ্যাঁ আমি কিন্তু ড্রোনের রিমোট ছেড়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, এটা এখানে আছে, কিন্তু হাতের মধ্যে কন্ট্রোল ছাড়াই কিন্তু এটা একবারে স্টেবল আছে। হ্যাঁ ওকে ঠিক আছে, আর কিন্তু হ্যান্ড ল্যান্ডিং একেবারে স্মুথ। তো এটা হচ্ছে আমাদের S6S মিনি ড্রোন, এটা হচ্ছে একবারে যেটা দেখাচ্ছিলাম একবারে DJI মিনির মতো একবারে করেছে এটা, সো এটা খুবই স্টেবল একটা ড্রোন, আমার ফেভারিট একটা ড্রোন। সো আপনাদেরকে দেখাই এটা ফ্লাই করে কতটা স্মুথ। সো এটাকে কিভাবে আমরা অন করি, নিচে সুইচ দেওয়া আছে সুন্দর মতো, একবার DJI এর মতোই সবকিছু করেছে, মানে সিস্টেমটা একেবারে DJI এর মতো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে এবার হচ্ছে আমরা রিমোটটা অন করব, ওকে এই যে তিনটা বিপ মানে হচ্ছে কানেক্ট হয়ে গিয়েছে, আচ্ছা এবার আমরা হচ্ছে এটাকে ক্যালিব্রেশন করব DJI এর মতোই, আচ্ছা এটাতে প্রেস করে ধরে রাখবো, এবার এটাকে ম্যাগনেটিক ক্যালিব্রেশন ডান পাশে ঘোরাবো, আচ্ছা আনটিল আই গেট আ সাউন্ড, ওকে সাউন্ড পেয়ে গেছি, এবার আমি এটাকে ক্যামেরা নিচের দিকে করে আবার ক্যালিব্রেশন করব, আচ্ছা ওকে সো ডান। এবার হচ্ছে এটা সেটিং করলেন আর কি, হ্যাঁ এবার হচ্ছে লেভেল ক্যালিব্রেশন করব, এখানে একটা প্রেস করব, হ্যাঁ এই দেখেন বাতিগুলো নিভে যাবে, ওকে সো লেভেল ক্যালিব্রেশন ডান, আচ্ছা এবার আমি এটাকে সুন্দর মতো উড়াতে পারবো, জিপিএস অফ করি যেহেতু আমি ইনডোরে আছি, জিপিএসটা অফ করে দিলেন, অফ করে দিলাম, এবার হচ্ছে ফ্লাই হবে, আচ্ছা সো দেখেন আমি এটা অন করে দিলাম,
অন হয়ে গেছে আমি একটু সামনের দিকে দিব ওকে এই যে দেখেন এবার আমি আপনার রিমোট যদি ছেড়েও দেই রিমোটটা কিন্তু আমার হাতে আর ড্রোনটা কিন্তু এখানে বসে দেখেন ওকে দেখেন কতটা স্টেবল আছে আর এটা কিন্তু ডিজিআই ম্যাভিক মিনির মতো অনেকটা আর কি লুকিংটা করার চেষ্টা করছে আমি তো রিমোট থেকে রোটেট হবে ক্যামেরাটা হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি এটা রোটেট করে এখন আচ্ছা এই দেখেন রিমোট থেকে কিন্তু রোটেট হচ্ছে ওকে এটাতে তো ভাই সেন্সর সিস্টেম আছে এটাতে সেন্সর নাই ভাই এটাতে সেন্সর নাই না আচ্ছা বাট এটা অনেক স্মুথ জিপিএস আছে এটা কিন্তু আপনার 1 কিলোমিটার সামনে চলে যেতে পারবে এটা রেঞ্জটা থাকবে কত 1 কিলোমিটার হ্যাঁ আচ্ছা এটা কত মিটার উঠবে কত মিনিট উঠবে এটা এটা উঠবে হচ্ছে আপনার 20 মিনিটের কাছাকাছি প্রায় 20 মিনিট 1 ব্যাটারি দিয়ে হ্যাঁ 14 15 মিনিটের বেশি 20 মিনিটের কম আচ্ছা ঠিক আছে এটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে নিচ্ছে আর যদি কেউ যদি এক্সট্রা ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ব্যাটারিও দেওয়া যাবে দেখেন কতটা স্মুথ আমি নিচে নামাচ্ছি উপরে উঠাচ্ছি ওকে আমি যদি এটাকে উপর দিকে ধাক্কাও দেই দেখেন বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ অটোমেটিক আমি কিন্তু রিমোট হাত দেওয়া লাগতেছে না এটা এখানে রেখে দিলে এখানে চলবে একেবারে এখানেই আছে এখানে লড়তেছে না না ওকে এটা কিন্তু আপনাকে ফলো করতেছে আপনি সামনে গিয়েছিলেন এর জন্য ফলো করতেছে হ্যাঁ আপনার হাত দিলে এটা ফলো করবে ওকে এবেতে ফলো মি অপশন আছে হ্যাঁ নিচের ফলো মি নিচে ক্যামেরাটা ফলো করতে পারে দেখেন আমি আপনাকে দেখাই আচ্ছা আচ্ছা এই যে আমি তো আমার কাছে নিয়ে আসলাম এবার আমি রিমোটটা রেখে দিলাম এবার হাতটা আমি সরাবো দেখেন আচ্ছা আচ্ছা এই যে বাহ সেই তো হ্যাঁ মানে আপনারা হাত যে দিকে নিচ্ছেন ওই দিকে আর কি ক্যামেরা এই ড্রোনটা যাচ্ছে নিচের দিকে হ্যাঁ আচ্ছা ওকে তো আমার নামে ফেলছি তো ঠিক আছে ল্যান্ডিংটা অনেক খুব স্মুথ তো এই S6s ড্রোনটা কিন্তু একটা সুবিধা হচ্ছে এই ড্রোনের যে রিমোটটা আছে এটা কিন্তু রিচার্জেবল রিচার্জেবল সো আপনারা এটা রিচার্জ করে ইউজ করতে পারবেন এটাতে কোনো এক্সট্রা ব্যাটারি দেওয়া লাগবে না ওকে ঠিক আছে এটা খুব ভালো একটা দিক আদার্স যে ড্রোনগুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু আপনার ব্যাটারি দিয়ে চালাতে হয় এটাতে কোনো ব্যাটারি লাগবে না এর মধ্যে ব্যাটারি জাস্ট আমাদের মাইক্রো ইউএসবি পোর্ট এখানে দেওয়া আছে আচ্ছা সো মাইক্রো ইউএসবি দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন সো আমরা এখন ফ্লাইং ভিডিও দেখতেছি 4DRC F11 এর যেটা হচ্ছে খুবই নতুন একটা ড্রোন আমাদের আচ্ছা তো আমরা এটা কাউন্ট করব যেহেতু এটা জিপিএস ড্রোন সো এটাকে আমরা ক্যালিব্রেশন করব ফার্স্ট আচ্ছা আর এটাতে কিন্তু আমাদের এর সাইজের ব্যাটারি লাগাইতে হবে ট্রিপল এ যেটা আচ্ছা সো ডাবল এ যেটা পেন্সিল ব্যাটারি আর এটাকে ক্যালিব্রেশন করতে হবে ফার্স্ট সো আমরা ক্যালিব্রেশন করার জন্য এটাতে প্রথমে প্রেস করে ধরে রাখবো ঠিক আছে ম্যাগনেটিক ক্যালিব্রেশন আচ্ছা আচ্ছা আমরা এবার হচ্ছে হরিজন্টাল ক্যালিব্রেশন করব আচ্ছা সব ম্যাগনেটিক ক্যালিব্রেশন আমি আরেকবার করতেছি তখন আসলে কানেক্টর ছিল না এই যে কানেক্টর হয়ে গেছে এখন আমি এটাকে লেভেল ক্যালিব্রেশন করব এখানে একটা প্রেস করব শর্ট প্রেস ওকে এখন ডান এখন এটা আমি ফ্লাই করার জন্য প্রস্তুত ঠিক আছে আমি জিপিএসটাকে অফ করে দিচ্ছি একবার মানে ইনডোরে ফ্লাই করলে হচ্ছে জিপিএসটাকে অফ জিপিএস অফ করে নিতে হবে আচ্ছা এখন এখন কিন্তু ফ্লাই হয়ে যাচ্ছে দেখেন কতটা স্মুথ ওই স্মুথ এটা কিন্তু ক্যামেরা রোটেটেবল এখান থেকেই আচ্ছা ক্যামেরা কিন্তু একেবারে রোটেটেবল হ্যাঁ গিম্বল কোয়ালিটি ক্যামেরা হ্যাঁ হ্যাঁ এটা চার্জ কম আছে সো এটা নেমে যাচ্ছে আচ্ছা এটা তো হোম রিটার্ন বাটন রয়েছে হ্যাঁ এটা তো হোম রিটার্ন আছে আর যে ড্রোনগুলো দেখালাম এতক্ষণ এই ড্রোনটা আসলে একটু ইনডোরে আনস্টেবল আচ্ছা যেহেতু বড় ড্রোন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আর এটা মোটরটা অনেক পাওয়ারফুল অনেক বাতাস আসে নিচে আসে আচ্ছা সো এখানে আসলে এয়ার সার্কুলেশনের জন্য এটা একটু আনস্টেবল হয় আচ্ছা আর এটা হচ্ছে আউটডোরে কিন্তু খুব স্টেবল একটা ড্রোন আউটডোরের জন্য পারফেক্ট এটা আউটডোরের জন্য পারফেক্ট ইনডোরের জন্য পারফেক্ট না আর যেটা বললাম যে S6s মিনি সেটা কিন্তু S6s মিনিটা কিন্তু আউটডোর এবং ইনডোর দুই জায়গায় পারফেক্ট একবারে সো নাদিম ভাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিউজ স্টক আসলে আমাদের কাছে সব ধরনের ড্রোনই আছে মানুষের যা চাহিদা যেরকম যার চাহিদা যেরকম ঠিক যেরকম লেভেল ওই রকম লেভেলে আমাদের আছে এটার দাম মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা থেকে মানুষের চাহিদা আমরা পূরণ করতেছি ড্রোন দিয়ে সো এটা 1650 টাকা আছে সবচেয়ে কম ক্যামেরা ছাড়া ড্রোন অ্যারোবেট মাছি ড্রোন যেটা আমরা বলি তো তারপর হচ্ছে ক্যামেরা ড্রোন যাদের সবচেয়ে কম দামে লাগে তাদের জন্য কিন্তু আমাদের এই যে ড্রোনটা আছে গড অফের ড্রোন 3000 টাকা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকায় গড অফের পেয়ে যাচ্ছে মাত্র 3000 টাকা এটা কিন্তু অনেকগুলো ভার্সন আছে সো এটা বেস্ট ভার্সনটা আমাদের কাছে যেটা আছে ক্যামেরা আছে আচ্ছা
সো ক্যামেরা একবারে অ্যাকুরেট 720p অলা টাইট হচ্ছে এটা, তো 200 টাকা কমে আপনারা কম্পূর্ণ কিনতে কিন্তু ধরে খেয়েন না। আচ্ছা, সো আজকের আমাদের ভিডিওতে কিন্তু আমি সবগুলো ট্রু ইনফরমেশন দিয়ে ট্রাই করেছি। আপনারা জানেন আমার চ্যানেল থেকে হয়তো আপনারা অনেকে ভিডিও দেখেন, সো আমি ট্রাই করেছি একবার অ্যাকুরেট ইনফরমেশন যেটা আমাদের যেটা চালিয়ে পেয়েছে সেটা দেওয়ার জন্য। অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে এক একটা ড্রোন 500 মিটার 1000 মিটার বলতেছে, 2-3 কিলোমিটার বলে, কিন্তু আসলে কিন্তু ওগুলো রিয়েল কোনো রেঞ্জ না, আপনারা জানেন। সো যেটা বলেছি ওইটাই আসলে রেঞ্জ, অ্যাকুরেট রেঞ্জ। তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফোন নাম্বারগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর আমরা কিন্তু প্রায় 3-4 বছর ধরে ড্রোন নিয়ে বিজনেস করতেছি, আমাদের নিজস্ব শোরুম এবং অফিস রুম রয়েছে, নিজস্ব রিপেয়ার জোন রয়েছে। বাংলাদেশে যারা ড্রোন বিজনেস করতেছে বেশিরভাগই সেলার কিন্তু আমাদের কাছ থেকে ড্রোন সার্ভিস করে, তারপর হচ্ছে আপনাদেরকে ওয়ারেন্টি সার্ভিসটা দেয়। আর আপনারা যদি আমাদের কাছ থেকে ড্রোনটা কিনেন তাহলে আপনারা ডিরেক্টলি কিন্তু আমাদের রিপেয়ার সার্ভিস সেন্টার যেটা আছে এটার অ্যাক্সেসটা পাচ্ছেন। আচ্ছা, সো সবসময় আমাদের সাপোর্ট থাকবে। তো আমি বলবো সবাইকে অনলাইনে যদি নিতে পারেন নেন, আর যারা কাছাকাছি আছেন সবাই আমাদের শোরুমে এসে নেন, অফিসে আসেন, অফিসে এসে 10টা ড্রোন দেখে একটা ড্রোন নেন, এবং আমাদের এখানে আসলে আমরা ট্রাই করবো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য আসলে একটা ড্রোন কীভাবে ফ্লাই করতে হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে একেবারে মধ্যবাড্ডার যে লিঙ্ক রোড আছে এখানে প্রাণারা ফেলে বিল্ডিং, এর অপোজিটে অ্যাপেক্স শোরুম আছে, অ্যাপেক্স শোরুমের 3 তলায়।